কে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো যেখানেতে জানিয়েছে একটি পোস্ট ব্যতী বাকি সমস্ত পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে লাস্ট ডেট ছিল সেটিকে এক্সটেন্ড করা হয়েছে অনলাইন মোডেতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে যারা আগেতেই আবেদন করে দিয়েছেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই এবং যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে এক সুযোগ তৈরি হয়েছে সুতরাং আসুন দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তির ডিটেলস নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবর যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও করতে ভুলবেন না আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছিল বাইশ নয় দু তারিখে এবং রিসেন্টলি একটি নূতন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ভিন্ন ধরনের যে পোস্টে নিয়োগ হচ্ছিল তার মধ্যে একটি পোস্ট ব্যথি বাকি সমস্ত পোস্টের জন্য এখনও অ্যাপ্লাই করতে পারবেন আপনাদেরকে অনলাইন মোডে করতে হচ্ছে অর্থাৎ এই যে নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডি এতে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস এবং নিচে দিয়ে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে স্ক্যান্ড কপি সহ অ্যাপ্লাই করে দিতে হবে এবং সেই এক্সটেন্ডেড ডেটটি লক্ষ্য করুন একত্রিশ এক দু নোটিফিকেশনটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে দুই এক দু তেইশেতে রিলিজ করেছে প্রথমেই উল্লেখ রয়েছে দেখুন উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড বাইশ নয় দু হাজার বাইশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট আন্ডার এয়ার কোয়ালিটি মনিটরিং সেল অর এ কিউ এম সি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অল পোস্ট এক্সেপ্ট ডিইও হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে দেখে নেওয়া যাক যে ডি ডিও পোস্ট ব্যতী আর আরও কি সমস্ত পোস্ট রয়েছে যদি যোগ্য হন আপনারা একত্রিশ এক দু পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন দেখুন ডিও পোস্টটি পাঁচ নম্বরেতে উল্লেখ রয়েছে এটিতে তো অ্যাপ্লাই করতে পাচ্ছেন না আরও যে চারটি পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট আইটি পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন রয়েছে এবং যোগ্যতা প্রসঙ্গে এখানেতে উল্লেখ করে দিয়েছে কোন রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে এমসিএ অথবা বিটেক পাস চাই ইন কম্পিউটার সায়েন্স একটি শূন্যপদ রয়েছে থার্ড অর্থাৎ তিন নম্বরে যে পোস্টের কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর একটি শূন্য পদ রয়েছে যোগ্যতাটি একবার নিজে থেকে চেক করুন করে বেতন পাচ্ছেন দু যে কথা উল্লেখ রয়েছে টেকনিক্যাল একটি শূন্য পদ পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন এক্ষেত্রেও এবং এক নম্বরতে রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট দুটি শূন্য পদ একটি ইউআর টাইপের এবং একটি এসসি টাইপের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিজার্ভেল কোয়ালিফিকেশন বেতন সবকিছুই আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল আর যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন